পুরো ঝুলে যায় একটা খরচ সাপেক্ষ ব্যাপার হয়েই দেব আর সে বছর আবার হবে কি ছিলাম পিউরিট যখন নতুন বাড়ি হয়েছিল পিউরিট দুম দাম করে প্রতি বছর যেহেতু রান্নাঘরে রাখা হয় ভেঙে পড়ে যায় পুরো ঝুলে যায় তো আজকে এখানে উনি আবার এসছেন রিপেয়ারিং করতে লাস্ট ইয়ারে আমি করেছিলাম আবার এক বছর পরে সেই আবার রিপেয়ারিং করতে হচ্ছে উনি হাসছেন মানে ধরে রাখতে হবে যে নেক্সট ইয়ারও আমাকে এরকম রিপেয়ারিং করতে হবে মানে পুরো ব্যাক কোর্শনটা আমাকে রিপেয়ারিং করতে হচ্ছে অনেকটা টাকার গল্প চলে যাচ্ছে ইউরিক মোটেও সস্তা না প্রতি বছর এই মেন্টেনেন্স চার্জটাই অনেকটা পড়ে যায় প্রথমে কেনার সময় মনে হয় যত পারো দামি কিনি যেটা প্রতি বছর বছর দিতে হচ্ছে তারপর তো এর সাথে রয়েছেই যে বছরে বছরে একটা করে ব্যাটারি চেঞ্জ করা তারপরে যাবতীয় যে কে টু যে কে ওয়ান এগুলো সব চেঞ্জ করা নেক্সট যদি এরকম খোলা তাহলে একদম সত্যি কথা বলছি আমি এটা চেঞ্জ করেই আর এই পিউ কপার রাখবো না জলের এই লাগানো হয়ে গেছে জায়গা চেঞ্জ করে নিয়েছি আগে ছিল এই দিকে এখন করে দিয়েছি এই দিকে কি দাদা সামনে বছর আবার ডাকতে হবে নাকি ও উনি বলছেন এবার আশা করি হবে না তাই তো উনি হাসছেন বলছেন এবার আশা করি হবে না দেখা যাক আসতে বছর আবার হবে কি না